মোদার মাদার একটা, আই লাইক অ্যাকশন, উম্মত মুহাম্মাদের একটা, আই লাইক অ্যাকশন, কোনেই আর মুসলিম এক হও এক হও এক হও লাইক উনি আর মুসলিম আমার নবীর অপমান সেই বেনারে মুসলমান সেই বেনারে মুসলমান আমার নবীর অপমান সেই আমার নবীর অপমান সেই বেনারে মুসলমান সেই আমার নবীর অপমান সেই বেনারে মুসলমান আমার নবীর অপমান সেই বেনারে মুসলমান প্রিয় দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে এবং এখানে ভারতে বিজেপির দুই নেতা যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন তার প্রতিবাদে এই মুহূর্তে বাইতুল মোকাররমের উত্তর গেটে জুম্মার নামাজ পড়ে বিশাল এক মিছিল, প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এবং এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতা চরমোনাই পীর এবং এখানে আসলে হাজার হাজার মুসল্লি একত্রিত হয়েছেন এবং এই বিক্ষোভ প্রতিবাদী মিছিলে নেতৃত্ব দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতা পীর সাহেব চরমোনাই। বিশাল মিছিল আসলে যার শুরু আছে, এখনো আমরা শেষটা দেখতে পারিনি। এবং আজকের এই সমাবেশ থেকে একটি কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেটি হচ্ছে যে আগামী ১৬ তারিখে ভারতীয় হাইকমিশন অভিমুখে তারা যাত্রা করবে। যদি চরমোনাই পীর বলেছেন যদি রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ জানানো না হয় তাহলে তিনি আগামী ১৬ তারিখের যে কর্মসূচি ভারতীয় হাইকমিশন অভিমুখে যাত্রা এবং ঘেরাও কর্মসূচি সেটি তিনি ঘোষণা করেছেন আজকের এই সমাবেশ থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ আর সমকাল লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছি আমি জাকারিয়া ইবনে ইউসুফ। এবং এখানে আসলে হাজার হাজার মুসলমান কিন্তু এখানে সমবেত হয়েছেন এবং তারা বলছেন যে তাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ভারতের বিজেপির যে দুই নেতা কটূক্তি করেছেন তার প্রতিবাদে তারা মাঠে নেমেছেন এবং তাদের আজকের এই সমাবেশ থেকে যে দাবিটি উঠেছে সেটি হচ্ছে তারা বলছেন যে বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হচ্ছে, পাশাপাশি ভারতীয় পণ্য বয়কটেরও কিন্তু একটি স্লোগান উঠেছে এখানে। এবং আপনাদের জানিয়ে রাখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ইতোমধ্যে কিন্তু বিশ্বের সবগুলো মুসলিম রাষ্ট্র কিন্তু প্রতিবাদ জানিয়েছে এবং মুসলিম রাষ্ট্রগুলোতে কিন্তু প্রতিবাদের যে ঝড় সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং বাংলাদেশেও আমরা দেখেছি যে বিভিন্ন বিভিন্ন সংগঠন থেকে প্রতিবাদ জানানো হচ্ছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু এর প্রতিবাদ জানানো হচ্ছে।